ومن أحسن قولا ممن دعا الى الله وعمل صالحا وعمل صالحا وقال انني من المسلمين ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া আমাদের এক একজন আপনি জানতে চেয়েছেন আপনি আপনার বান্ধবীকে উপহার ও পদৌকন হাদিয়া দিয়ে থাকেন কিন্তু তিনি আপনাকে কিছু দেন না যার জন্যই সম্ভবত আপনার মনটা একটু খারাপ হয় যে আপনি দিয়ে যাচ্ছেন সে কিছু দিচ্ছে না তো এই ধরনের মনের ভিতরে এই ধরনের বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনাতে তাকে খোটা দেওয়া হচ্ছে কিনা তো এটি নিশ্চিত হতে চেয়েছেন আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ জি প্রিয় বোন আপনি আপনার বান্ধবীকে কিছু উপহার উপলক্ষণ হাদিয়া দিচ্ছেন নিঃসন্দেহে এটি একটি প্রশংসনীয় বিষয় এবং এটি একটি আহ সুন্দর কর্ম সৎকর্ম শুধু সৎকর্মই নয় বরং এর মধ্য দিয়ে ইমানদার ভাই বোনদের পরস্পরের মধ্যে ভালোবাসা এটা বৃদ্ধি পায় শুধু বৃদ্ধি পায় না বরং এটাকে পূর্ণ ইমানের পরিচয় হিসাবে হাদিসের ভিতরে উল্লেখ করা হয়েছে যেমনটি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম বলেছেন মান احب لله وابغض لله واعطى لله ومنع لله فقد استكمل الايمان যে আল্লাহর জন্য ভালোবাসলো আল্লাহর জন্য ঘৃণা করলো আল্লাহর জন্য কিছু দিল আল্লাহর জন্য দেওয়া থেকে বিরত থাকলো সে যেন তার ঈমানকে পূর্ণ করলো ঠিক একই ভাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেছেন তাহাদু তাহাবু তোমরা একে অপরকে হাদিয়া উপহার উপহার দাও এবং এর মধ্য দিয়ে তোমাদের পরস্পরের ভালোবাসাটা কিন্তু বৃদ্ধি পাবে তো এ ধরনের হাদিস থেকে আমরা একটি জিনিস বুঝতে বা একটি জিনিস আমাদের কাছে স্পষ্ট হচ্ছে সেটি হচ্ছে আমরা যখন কাউকে কিছু দিব তো সেক্ষেত্রে আমরা অবশ্যই বিনিময় আশা করব তাতে করে ওই ব্যক্তি আমাকে কিছু দেখ আর নাই দেখ আমি যে এখলাসের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য এবাদাত মনে করে এই কাজটি করলাম এর যে একটি উত্তম বদলা বা বিনিময় যা যা আল্লাহর কাছে পাবো নিশ্চিত হয়ে যায় কিন্তু যখনই আমরা এই আদান প্রদান উপহার উপলক্ষণের মধ্য দিয়ে ওই ব্যক্তির কাছ থেকে আমরা কোনো বিনিময় আশা করব তখন কিন্তু আসলে মূলত ওই কাজটি একটি ভালো এবাদাত হিসাবে আল্লাহর কাছে কবুল হবে না কারণ আমি এর মধ্য দিয়ে কিছু স্বার্থকে লুকায়িত রেখেছি বা দুনিয়া এর বিনিময়ে চাচ্ছি আখেরাতে যে বিনিময় রয়েছে সেটাকে আমি এড়িয়ে যাওয়ার চেষ্টা করতেছি অথবা যখন একেবারে ঠেকায় পরে যাবো দেখতেছি যে সে কিছুই দিচ্ছে না তখন হয়তো আমি চিন্তা তো আখেরাতে না এমনটি না করে বরং হায়াত আবুকা কে আমাদের প্রাধান্য দেওয়া উচিত এই জন্য কাউকে কোনো কিছু উপহার উপলক্ষণ হাতিয়া দেওয়া এটা হচ্ছে একটি এ বাদাত অতএব এই বেয়াদাতের মধ্যে একমাত্র আল্লাহর সন্তুষ্টি থাকবে এটাই হচ্ছে একজন ইমানদারের ইমানের পরিচয় এই জন্য আমরা যখন এই ধরনের কাজগুলো করতে যাব আমরা আমাদের ইমানকে আমাদের নিয়াতকে পরিশুদ্ধ করে নেব তাতে করে দেখা যাবে যে ওই ব্যক্তি আমার কোনো বিনিময় না দিলেও আল্লাহ সুবহান তালার কাছে তার যে বিনিময় তার চেয়ে অনেক অনেক গুণ উত্তম বিনিময় আমরা পাবো এবং সেটা আমরা বিশ্বাস রাখবো তখন দেখা যাবে যে আমাদের মধ্যে এই ধরনের মানসিকতা তৈরি হবে না দ্বিতীয় পর্যায়ে যে জিনিসটি বলতে চাচ্ছি যে না আপনার এই যে মনে মনে এই ধরনের যে আপনি দিচ্ছেন সে কিছু দিচ্ছেন না তাতে খোটা দেওয়া হবে না কারণ মনের যে বিষয়গুলো এগুলো আল্লাহ সবহান হওয়া তালার করুণায় এই উম্মাদের জন্য ক্ষমা করে দেওয়া হয়েছে কারণ মনের ভিতরে যদি কোনো খারাপ চিন্তা দুশ্চিন্তা বা এই ধরনের খারাপ মনোভাব আসে তার কারণে আল্লাহ সবহান তালা যতক্ষণে এটার বাস্তবায়ন না হয় সেটা কথার দিয়ে হতে পারে অথবা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে হতে পারে বা কাজের মাধ্যমে হতে পারে বাস্তবায়ন হওয়ার পূর্ব পর্যন্ত

মা لم تعمل او تتكلم الله سبحانه وتعالى এই উম্মতের মানুষগুলোর অন্তরে যে বিভিন্ন ধরনের কটু চিন্তা চেতনা বা খারাপ চিন্তা চেতনা বা বাজে বিভিন্ন ধরনের মনত্ব লুকায়িত রয়েছে সেগুলোকে এড়িয়ে যান যতক্ষণ না তারা ওইটা কাজে বাস্তবায়ন করে অথবা কথার মাধ্যমে এটা প্রকাশ করে অতএব আপনি মনে মনে যে জিনিসটি ভেবেছেন এটি একটি আহ যদি এটা আপনি কথার মাধ্যমে প্রকাশ করেন তখনই এটা খোটা দেওয়া হবে যতক্ষণে এটা কথা বা কাজ দিয়ে আপনি প্রকাশ না করবেন ততক্ষণে আপনার এটা আহ খোটা হিসাবে আল্লাহর কাছে গুনাহ হিসাবে লেখা হবে না এটি হাদিস থেকে আমরা স্পষ্টত বুঝতে পারি আর খোটা দেওয়াটা আসলে স্বাভাবিকভাবে মানে প্রকাশের মধ্য দিয়ে হয় এটা মনে মনে ধারণার মধ্য দিয়ে সে আসলে কিন্তু বুঝতে পারতেছে না যে আপনি তাকে কিছু দিয়ে আপনি আবার তাকে ছোট করতেছেন বা তাকে ওইটা স্মরণ করিয়ে দিয়ে আপনি কিছু পাওয়ার আশা করতেছেন অথবা এ ধরনের তাকে লজ্জা দেওয়ার চেষ্টা করতেছেন এমন কিছু ঘটেনি যতক্ষণে এমন কিছু আপনার কথা কাজ দিয়া প্রকাশিত না হবে ততক্ষণ انت خطا دهوا هبنا الله اعلم بالصواب صلى الله وسلم على نبينا محمد